এটা ডেভন কান্ট্রি ক্রনিকলে প্রকাশিত একটি রিপোর্ট। 14 মে স্যার চার্লস বাস্কভিলের মৃত্যু হয় তার কিছুদিন আগেই, সেই আকস্মিক ঘটনার কয়েকটা বিষয়ে এই লেখায় ধরা হয়েছে। খবরের কাগজের বক্তব্য মোটামুটি সাধারণ। স্যার চার্লস ছিলেন অত্যন্ত সজ্জন ব্যক্তি, সাউথ আফ্রিকায় বিস্তর টাকা করেছিলেন, দিলদুরিয়া পরোপকারী মানুষ হিসেবে এলাকায় সুনামও ছিল তার। বাস্কভিল হলে গত 2 বছর যাবৎ বাস করছিলেন তিনি, কিন্তু অল্প কদিনের মধ্যেই তিনি সবার প্রিয় পাত্র হয়ে ওঠেন। নিঃসন্তান স্যার চার্লস চাইতেন তার উপার্জিত টাকা পয়সা যেন আশেপাশের এলাকার কল্যাণে ব্যবহার করা হয়। তার আকস্মিক মৃত্যুকে ঘিরে এক কুসংস্কার এবং এক অভিশাপের কথা জোরালো হচ্ছে, কিন্তু তদন্ত বলছে তার মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে। স্যার চার্লস ছাড়া বাস্কভিল হলে থাকতেন তার 2 ভৃত্য ব্যারিমোর দম্পতি। মিস্টার ব্যারিমোর ছিলেন বাটলার ও মিসেস ব্যারিমোর হাউস কিপারের কাজ করতেন। তারা বলছেন স্যার চার্লস এর স্বাস্থ্য ক্রমশ ভাঙ ছিল, হার্টের অবস্থাও ভালো ছিল না, প্রায় নিচ্ছক ফ্যাকাশে হয়ে যেত, নিঃশ্বাস নিতে কষ্ট হতো তার, মাঝে মাঝে অবসাদে ভুগতেন। জানেন মিস্টার হোমস, আমার স্টেটমেন্টে একথা আমিও স্বীকার করেছি, একটা কথা ও ভুল বলেছিল, হয়তো খেয়াল করেনি। ব্যারিমোর বলেছিল মৃতদেহের পাশে কোনো চিহ্ন ছিল না, কিন্তু সত্যি কথাটা হলো মৃতদেহের একটু দূরেই কয়েকটা চিহ্ন ছিল। পায়ের ছাপ আগে, হ্যাঁ পায়ের ছাপ, পুরুষ না মহিলার? মিস্টার হোমস, সেই পায়ের ছাপ ছিল এক দানব তুলো হাউন্ডের। কি গে কিছু পেলে? অল্প স্বল্প। এই হলো গ্রাম, গ্রাম বলতে পারো, 5 মাইল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটা বাড়ি। আর এই যে লেফট হল, এইখানে একটা বাড়িতে থাকেন মিস্টার স্টেপলটন, ভদ্রলোক জলাভূমির কাছে রয়েছে আরো 2 ফার্ম হাউস, হাইটর আর ফাউল মায়ের, 14 মাইল দূরে রয়েছে বন্দীদের আখড়া, শয়তানের কাজকর্মের জন্য আদর্শ। সে কি তুমিও দেখছি ঈশ্বর শয়তানে বিশ্বাস করছো? শয়তান কি নিজে হাতে সব করে? মর্তে তার এজেন্টের অভাব আছে। অভিশাপের কথা যদি সত্যি হয়, তবে এই রহস্য ভেদ করা আমাদের কর্ম নয়, গোটা ব্যাপারটাই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু তা যদি না হয়, তবে আমার প্রশ্ন, কোন অপরাধ হয়েছে কিনা, আর পুলিশ সেই অপরাধ এবং তা কিভাবে ঘটানো হয়েছে, কয়েকটা ব্যাপার আমায় অবাক করে দিয়েছে। বলতে পারো রীতিমতো ব্যক্তি মনে আছে স্যার চার্লস এর পায়ের ছাপের পরিবর্তনের কথা? হ্যাঁ, কয়েকটা ছাপ দেখে মনে হয়েছিল তিনি স্বাভাবিক ভাবে হাঁটছে, পরে দেখা যায় তিনি পা টিপে টিপে আঙুলের ওপর পর দিয়ে হাঁটছে। ডক্টর মর্টিমার তো তাই বললেন স্যার চার্লস হাঁটছিলেন না, ওই প্রাণ ভয়ে দৌড়চ্ছিলেন, দৌড়তে দৌড়তে একটা সময় ওনার দম বেরিয়ে যায়, তারপরই উনি মুক্ত করে পড়ে যান। প্রাণ ভয়ে দৌড়চ্ছে কেন, কিসের জন্য? সেটাই তো রহস্য। জলাভূমির ওপর কিছু দেখে মারাত্মক ভয় পেয়ে যান। আমার ধারণা যে জিনিস তিনি সব থেকে বেশি ভয় পেতেন, তেমনই কিছু তাকে দর্শন দিয়েছিল, তিনি বোধনীতি হারিয়ে বাড়ি থেকে দৌড়তে শুরু করেন। কিন্তু তিনি সেদিন নিউ আইলিতে দাঁড়িয়েই বা ছিলেন কেন, অপেক্ষা করছিলেন কারোজন? ভদ্রলোকের বয়স হয়েছিল, শরীরের অবস্থা ভালো ছিল না, সেদিন ঝড় বৃষ্টি হয়েছিল, তার সত্ত্বেও তিনি শান্ত ভ্রমণে বেরিয়েছে, মাটি ভেজা ছিল, সিগারে ছাই দেখে বলা যায় উনি 5-10 মিনিট অপেক্ষা করেছিলেন। হঠাৎ এখানে উনি সূর্যাস্তের পর জলাভূমির ধারে পাশে যেতেন না, সেই রাতেই দাঁড়িয়েছিলেন, আর তার পরদিনই তার লাটেন যাওয়ার কথা। না, এইবার কেসটা প্রাণ পেয়েছে, অনেকদিন ডান বাজনার সঙ্গে সম্পর্ক নেই, বলছেন একটু বেহালাটা দাও তো। এই ব্যাপারে আর কোনো কথা নয়, কাল সকালে ডক্টর মর্টিমার ও স্যার হেনরিকে আসতে দাও, তারপর দেখা যাবে। কই দেখি আমার বেহালাটা দাও। আমাদের 2 অতিথি উঠে পড়লেন, হোমস আর আমি দুজনেই তাদের এগিয়ে দিতে গেলাম। এই করো বিচেরে নর্থাম্বারল্যান্ড হোটেলে যাবো, একটা ফাঁকা কোচ দিকে দুজনেই উঠল, আমি আর হোমস দুজনেই বাড়িতে। হঠাৎ চিৎকার করে কিছু একটা অনাগুলো, আর আশেপাশে একটা ফাঁকা খেয়েছে খুঁজ না পেয়ে অগত্যা ছুটলো সেই কোচটা পেয়ে। কিন্তু শুরুতেই কয়েকটা সেকেন্ড নষ্ট হয়ে হলে পৌঁছে নাগাল পাওয়া গেল। আমাদের কথাবার্তার মাঝখানে এলবাজ দরজা খুলে দেখি এক মাঝবয়সী লোক, মুখ চোখ রুক্ষ প্রকৃতির। আমি 2704 নম্বর গাড়ির ড্রাইভার, এর অফিস থেকে খবর পেলাম এই ঠিকানার এক ভদ্রলোক আমায় খুঁজছিলেন, দেখুন মজা, এই 7 বছর গাড়ি চালাচ্ছি, কোনোদিন কেউ অভিযোগ করেন? আমাদেরও কোনো অভিযোগ নেই, বরং তোমায় কিছু দেওয়ার আছে, যদি তুমি আমার মাত্র কোনো প্রশ্নের ঠিকঠাক জবাব দাও। না স্যার, আপনি যেন কি করতে পারি? না, আগে তোমার নাম ঠিকানা দুঃখে রাখছি,
কখন আবার কাজে লাগে। জন ক্যারকট, 3/4 আমার গাড়ি ওই শিপইয়ার্ডে ওয়াটার স্টেশনের কাছে। লিটন, আজ সকালে তুমি এই পাড়ায় এসেছিলে আর আমার এই বাড়ির উপর নজর রেখেছিলে সকাল 10 নাগাদ। তারপর আমাদের দুজন ও আরো দুজনকে ফলো করে রিজেন্ট স্ট্রিট পর্যন্ত গিয়েছিল, যে লোকটা গাড়ি ভাড়া দিয়েছিল সে কে আর তার ব্যাপারে তুমি কি জানো? আপনাকে মিথ্যে বলবো না স্যার, যে লোকটা ওই গাড়ি ছিল না সে আমায় বলেছিল ও নাকি ডিটেকটিভ, আর আমি যেন এই ব্যাপারে কাউকে একটা কোথাও নাও। সেদিন আমরা কিন্তু একটা বেশ গুলমেলে ব্যাপারের মধ্যে রয়েছি, কোনো কথা গোপন করলে কিন্তু বিপদে পড়তে পারো। সত্যি বলো তো, তোমার গাড়ির সওয়ারি বলেছিল সে ডিটেকটিভ? হ্যাঁ স্যার, সত্যি বলেছিল। কখন বলেছিল? যখন ও আমার গাড়ি ছেড়ে দিচ্ছিল। আর কিছু বলেছিল বলে মনে পড়ছে? হ্যাঁ স্যার, নিজের নামটাও তো বলেছিল। কি নাম বলেছিল? শার্লক হোমস। শুনছো, লোকটার ঘটে ভালোই বুদ্ধি আছে বৎসন, অস্বীকার করে লাভ নেই। এই যে দেখছি শেয়ারে শেয়ারে টক্কর, আমার বাড়িতে এলো, আমার উপর নজর রাখলো, তারপর আমার নামটাও নিয়ে নিল। হ্যাঁ স্যার, ঠিক বলছি, কত লোক বললেন ওর নাম শার্লক হোমস। বেশ, এবার বলো লোকটাকে তিনি পেলে কোথায়, আর কি কি হয়েছিল সব কিন্তু খুলে বলবে। স্যার, সকাল 9:30 নাগাদ ওই ভদ্রলোক ট্রাফালগার স্কোয়ার থেকে আমার গাড়িতে ওঠে, বলেছিল ও নাকি ডিটেকটিভ, ও কথা মতো কাজ করলে দুইজনে বকশিস দেবে বলেছিল, ও প্রশ্ন করতে বারণ করেছিল। আমি এর কথা বাড়াইনি, প্রথমে ওকে নিয়ে গেলাম নর্থাম্বারল্যান্ড হোটেল, খানিকক্ষণ অপেক্ষা করলাম, তারপর দেখলাম দুজন ভদ্রলোক হোটেল থেকে বেরিয়ে একটা কোচ ভাড়া করলেন, আমরাও সেই কোচ পিছু পিছু এদিকে এলাম। আমাদের দরজার সামনে, তাই তো? হ্যাঁ, সেইটা তো ঠিক খাওয়ার করতে পারিনি, তবে আমার সবারই এই রাস্তা ভালোই চিন্ত। হ্যাঁ, মাঝ রাস্তায় এসে থেমে গেছিলাম, আধ ঘন্টা মতো অপেক্ষা করলাম, তারপর দেখি ওই দুজন ভদ্রলোক আমাদের পাশ দিয়ে হেঁটে চলে গেলেন, আমরাও তাদের পিছু পিছু গেলাম বেকার স্ট্রিট ধরে, তারপর রিজেন্ট স্ট্রিট। সেখানে হঠাৎই আমার সবারই গাড়ির জানালা বন্ধ করিয়ে অটো স্টেশন যেতে বললো, মানে রীতিমতো ধরা দিল। আমিও গাড়ি ছুটলাম 10 মিনিটে স্টেশনে। ভদ্রলোক আমায় দুই গিয়ে বকশিস দিলেন আর আমার দিকে তাকিয়ে বললেন, ভাই তুমি নয়তো জেনে খুশি হবে আজ শার্লক হোমস তোমার গাড়িতে চড়েছিলেন। বুঝতেই পারছেন আমি তখনই ওনার নামটা জানতে গিয়েছিলাম। আচ্ছা, তোমার এই শার্লক হোমস কি কেমন দেখতে? এটা একটু বলা মুশকিল, লোকের বয়স 40 বাজারই হয়, ভদ্রলোকের মতোই পোশাক, গালে কালো দাড়ি, চোখ করে কাটা, মুখটা ফ্যাকাশে, এই আর। চোখের রং, চোখের রং, তার মুখে কোনো বিশেষত্ব ছিল? চোখের রং না স্যার, মনে করছি তেমন কিছু তো ছিল না। এই রকম আর বকশিস, তুমি এবার আসতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বুঝলে ওয়াটসন, আর একটা সূত্র হাত থেকে গেল, কি মারাত্মক বুদ্ধি লোকটা। ও জানতো স্যার হেনরি এদিকে আসছে আমার কাছে, লোকটা আমাদের রিজেন্ট স্ট্রিটে দেখলো, বুঝতে পেরেছিল আমরা গাড়ির নাম্বার দেখে নিয়েছি, ড্রাইভারকে ঠিক খুঁজে বের করতে ভালো লাগছে। একটা খাড়া রাস্তায় উঠে আমাদের কোচ সেই বিশাল জলাভূমির মুখোমুখি, কনকনে ঠান্ডা হাওয়া বইছে, এই জলাভূমির মধ্যেই লোকে রয়েছে সেই হিংস্র ক্রিমিনাল, লোকেদের বাস্কারভিল পরিবারের নাশের কারণ। জনভূমির এপাশে ওপাশে মধ্যে মধ্যে মাথা উঁচু রয়েছে পাথরের ঢিপি, বড় বড় পাথরের ছাড়। রাস্তা একটা মূল ঘুরিয়ে হঠাৎ নেমে গেল একসাথে বেটে বেটে ওক গাছের ফাঁক দিয়ে চোখে পড়লো দুটো লম্বা চাওয়া। বাস্কারভিল হল ওই যে সামনেই, আমাদের কোচ সদন গেটের সামনে গিয়ে দাঁড়ালো, রট আয়নের অত্ত গেট, তার ওপাশে অনেকটা রাস্তা পেরোনোর পরই মূল বাড়ি, বাড়ির সামনে দিকটা নতুন, এখনো শেষ হয়নি, দূরে পাওয়া পাতা তাসের উপর দিয়ে অনেক কোচ দিয়ে গাছ দিয়ে ঘেরা প্রশস্ত রাস্তা। সদর দরজার কাছে যখন কোচ প্রায় এসে পড়েছে হঠাৎ দেখলাম এখানে বিজলি বাতি বসাও, সদন দরজায় 1000 ক্যানুল পাওয়ার জন্য দেখি অন্ধকারা কাকে বলে। ওয়েলকাম স্যার হেনরি, বাস্কার বিল হলে আপনাকে স্বাগত জানাই। হাব ভাব দেখে বুঝলাম ইনি মিস্টার ব্যারন, পেছনে পেছনে তার স্ত্রীও এলেন। আমি বরং ইগোই স্যার হেনরি। সে কি এখনই বাড়ি শুনলেন? ডিনার খেয়ে দেখা, দেরি করলে গিন্নি কর্দার নেবেন, বুঝতেই পারছেন, প্রয়োজন হলেই জানাবেন, ঠিক আছে?
আসি এখন। বাড়িটা সত্যি গাজকীয়, বিরাট বিরাট ঘর, উঁচু সিলিং, কাঠের মেঝে ছকছকে পরিষ্কার, পুরনো ইংলিশ ফায়ারপ্লেসে আগুন জ্বলছে, ফায়ারপ্লেসের উপরের দেওয়ালে ঝুলছে হরিণের মাথা, একপাশে কোট অফ আর্ম, দৃশ্য চমৎকার, কিন্তু ফায়ারপ্লেসের নিবু নিবু আগুনের ধোঁয়া চারপাশে ঘিরাদের ছায়া ফেলেছে। ঠিক যেমন ভেবেছিলাম, পুরনো বসত বাড়িতে এমনই হয়। ভেবে দেখুন, এখানেই আমার বহু পুরুষরা 5-6 বছর কাটিয়ে দেয়। আপনি কাই কাটা দেয় স্যার? ডিনার কি এখনই সার্ভ করে দেবো? খাবার রেডি? আর মিনিট পাচ্ছি স্যার। আর একটা কথা ছিল, মানে যতদিন না আপনি এখানে পুরোপুরি গুছিয়ে নিচ্ছেন আমরা থাকছি, তো এখন আপনি বুঝতেই পারছেন যে এই অবস্থায় তো আরো বেশি লোক লাগবে। এই অবস্থায় মানে স্যার, আমাকে ভুল বুঝবেন না স্যার, চার্লস খুব শান্ত জীবন কাটাতেন, যাবতীয় প্রয়োজনের জন্য আমি আমার স্ত্রী যথেষ্ট ছিলাম, কিন্তু আপনি তো একা থাকবেন না নিশ্চয়ই, আপনি নতুন লোক চাই। তুমি কি কাজ ছাড়তে চাইছো? স্যার তাতে যদি আপনার সুবিধে হয়। তোমার পরিবার বহু প্রজন্ম ধরে আমাদের আর এই বাস্কর্বি হলের দেখাশোনা করছো, আর এখানে পা রাখা মাত্রই এত পুরনো একটা পারিবারিক সম্পর্ক আমাকে বাড়াতে বলছো? স্যার আমিও আমার স্ত্রী দুজনেই এই বাস্কর্বি হলকে খুব ভালোবাসি। স্যার চার্লসকে আমরা দুজনে বাবার মতো সম্মান করতাম, তার আচমকা মৃত্যুর ধাক্কায় আসলে সেই যন্ত্রণা এতটাই ছিল যে বাস্কর্বিল হলে আমরা দুজনে আর সহজ হতে পারবো কিনা সত্যি এটা সন্দেহ করার মতো। কিন্তু এখান থেকে বেরিয়ে কোনটাই পাচ্ছি কিছু না কিছু একটা স্যার চার্লস এর দয়ায় একটু একটু টাকা পয়সা আমি জমাতে পেরেছি। দেখছে এখানকার রকম সকম তো মোটেই আসাবেন জন্য, সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ব্যাপারটা আসামা হয়ে যাবেই। কাকা এই জন্য এখানে একা থাকতে চাইতেন, কাল সকালে সূর্য উঠলে হয়তো নিরাশা কেটে যাবে। ঘুমোতে যাওয়ার আগে বড় জানলার পর্দা সরিয়ে দিয়েছিলাম, জানলার ওপাশে ঘাসের জমি, চাঁদের আলোয় দেখলাম দূরে ইতস্তত ছড়িয়ে রয়েছে রাশি রাশি পাথরের স্তূপ, আর তারও ওপাশে সেই জলাভূমি, শীতল নীরব, নতুন জায়গা, ফলে কিছুতেই ঘুম আসে। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা ঘড়ির ঢং ঢং ছাড়া কোনো শব্দই নেই, তখনই হঠাৎ শব্দটা আমার কানে একদম পরিষ্কার শব্দ, মহিলা কণ্ঠস্বর ফুটিয়ে ফুটিয়ে ভাবিছে, মহিলা যেন শব্দটা বাড়ির মধ্যে বদলে হঠাৎ শব্দটা। বাইরের ঘরে বসে আমি আর স্যার হেনরি ব্রেকফাস্ট সারছিলাম, চারপাশ রোদে ভেসে যাচ্ছে, স্যার হেনরির কিছু জরুরি কাজ ছিল, তা আমি সেই ফাঁকেই বেরিয়ে পড়লাম। সুন্দর আবহাওয়া, ফুসফুস ভরে নেওয়া যায় টাটকা বাতাস। আপনি এর মধ্যে দিয়ে যাওয়ার একটা নিরাপদ রাস্তা যাবেন? জানি বই কি খুলেমের করেছি, এমন ভয়ঙ্কর জায়গায় যাওয়ারই বা কি দরকার? গ্রানাইট পাথরের ওই পাহাড় গুলো দেখছেন, ওগুলো আসলে এক একটা দিন, চারপাশে দোনাভূমি ঘেরা, মাঝখানে টিলা, সাক্ষাৎ স্বর্গরাজ্য, রেয়ার গাছপালা, প্রজাপতির বাস, সারে কি যাই। দেখুন কেসটা পেতে গেলে একটু কষ্ট না করলে হয়। হ্যাঁ ভাবছি একদিন যাবো। আগুন দিচ্ছেন, জ্যান তো ফিরে আসতে পারবেন না। ওই চলার বিশেষ কিছু ল্যান্ডমার্ক কাছে যেগুলোর উপর ভরসা করে আমি এগোই। আপনি সেসব চেনেন? কথা বলতে বলতে এগোচ্ছিলাম, হঠাৎ গমকা হাওয়ার মধ্যে শব্দ শব্দ প্রচন্ড খুবই মানুষ হয়, কেন যেন হাড় হিম করা একটা অনুভব, কোথা থেকে এসেও ধর করতে পারলাম না। আর তোমাদের শরে আসার আগে হোমস আমি বলে দিয়েছিল যা ঘটতে দেখছি তার বিস্তারিত বিবরণ যেন আমি ওকে লিখে পারি। ডক্টর মর্টিমার লকডাউনে একটা খনন কাজের সঙ্গে চুপ খোড়াখুড়ি করে তারা আদিম মানুষের মাথার খুলি পেয়েছে। মিস্টার ফ্র্যাঙ্কলিন এর যুক্তি হলো ওখানে যাদের সমাধি রয়েছে তাদের পরিবারের কাছ থেকে অনুমতি নেওয়া হয় কেন বুঝো কাণ্ড। এই মুহূর্তে তার হাতে নাকি 7টা মামলা। সবার ধারণা এগুলো লড়তে লড়তে তার টাকা পয়সা শেষ হয়ে যাবে এবং তারপর তিনি আর কাউকে বিরক্ত করবেন না। ইদানিং ভদ্রলোকের এক নতুন শখ হয়েছে এবং তা হলো অ্যাস্ট্রোনমি। বাড়িতে একটা শক্তিশালী টেলিস্কোপ বসিয়েছে এবং তার সাহায্যে তিনি সারাদিন জলাভূমিতে তদন্ত চালান, হাতিপাতি করে খোঁজে। তার বিশ্বাস ওই কয়েদি জলাতেই লুকিয়ে রয়েছে এবং তিনি তাকে ধরে দেবেন। এখানকার জীবন খুবই এক, মিস্টার ফ্র্যাঙ্কলিন এর মতো মানুষ থাকার জন্য তার মধ্যে একটু হাসি ভোরাক পাই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা লন্ডন থেকে যে টেলিগ্রাম করেছিলাম মিস্টার ব্যারিমোরকে, সেই যে যাচাই করতে যে তিনি বাস্কেটবল হলে ছিলেন, এখানকার পোস্টমাস্টারকে তো পরীক্ষা করে কোনো লাভ হয়নি। স্যার হেনরিকে বিষয়টা জানানো মাত্র
তিনি মিস্টার ব্যারিমোরকে ডেকে পান। মিস্টার ব্যারিমোর, টেলিগ্রামটা কি আপনি নিজের হাতে নিয়েছিলেন? না, তখন আমি ছাদ পরিষ্কার করছিলাম, আমার স্ত্রী নিয়েছিলেন। Did you answer back? না, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, উত্তরটা তিনি দেন। ব্যাপারটা এখানেই থেমে গেল। সন্ধ্যাবেলায় দেখি আপনি মিস্টার ব্যারিমোর নিজেই স্যার হেনরির সামনে প্রসঙ্গটা তুললেন। ব্যারিমোরের গলা কাঁপছে। তবে স্যার হেনরি তাকে আসলে নিজের পুরনো পোশাক আশাক মিস্টার ব্যারিমোরকে দিয়ে দিল। মিস্টার ব্যারিমোরের মুখেও হাসি পেলাম। অন্যদিকে মিসেস ব্যারিমোরকে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। বিশেষ কথাবার্তা বলেন না, হাব ভাবু খুবই ভদ্র, কিন্তু আমি তোমায় আগেই বলেছি প্রথম রাতেই তার গলায় চাপা কান্না শুনেছি। তারপর বেশ কয়েকবার আমি তার চোখের কোলে গালে জলের দাগ দেখেছি। কি কারণ কে জানে। তবে গতকাল রাতে তখন আন্দাজ দুটো একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরের পাশ দিয়ে কেউ পা পেটে উঠে বললাম, করিডোরে লম্বা ছায়া পড়েছে, মোমবাতি হাতে হিজেরও মৃদু পায়ে হেঁটে যায়। জানলার সামনে দাঁড়িয়ে দেন, জানলা দিয়ে জলাটা দেখা যায়। চাপা অন্ধকারে কিছু না দেখে দিল বসলাম। ব্যারিমোর এক দেড় ফিটে জলার দিকে তাকে খানি করি। তারপর শব্দ করে ব্যারিমোর যে রাত বেরিয়ে বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় সেটা আমি জানি, নতুনবার আমিও টের পেয়েছি। ভাবছি ওর সঙ্গে ব্যাপারটা নিয়ে কোলাকুলি কথা বলবো। হয়তো প্রতিদিন ব্যারিমোর ওই জানলার সামনে গিয়ে দাঁড়ায়, তাই যদি হয় তাহলে ওর পিছু পিছু গিয়ে দেখা উচিত লোকটা ওখানে করছেটা কি। আরে কিন্তু ও তো শুনতে পাবে, ব্যারিমোর এমনিতেই একটু কম শোনে, সুতরাং চিন্তা নেই। তাছাড়া একটা চার্জ তো আমাদের নিতেই হবে। আজ রাতে আমরা দুজনেই আমার ঘরে অপেক্ষা করব, ব্যারিমোর চলে যাওয়ার পর ওর কিছু নেব। আসন্ন অ্যাডভেঞ্চারের কথায় দেখলাম স্যার হেনরি চোখ ঝকঝক করে উঠেছে। আমার সঙ্গে কথাবার্তা সারার পর দেখলাম স্যার হেনরি টুপি আর কোট পরছে। হ্যাঁ, ওই তো ঘুরে আসি। আচ্ছা, তাহলে আপনি সঙ্গে আসেন? যদি জলার দিকে যান তাহলে আসছি। হ্যাঁ, আমি ওদিকে যাচ্ছি। তাহলে আমায় আপনার সাথে যেতে হবে। দেখুন স্যার হেনরি, আপনি জানেন এখানে আসার আগে হোমস আমাকে বলে দিয়েছিল কোন অবস্থাতেই যেন আপনাকে জলার দিকে একা না যেতে দিই। মাই ডিয়ার ডক্টর ওয়াটসন, হোমস বিচক্ষণ ব্যক্তি তা নিয়ে কোনো সন্দেহ, কিন্তু তিনি কি আজ করতে পেরেছেন যে এখানে আসার পর আমার জীবন কোন দিকে মোড় নেবে? পায়ের অনেক মিলিয়ে যাওয়ার পর স্যার হেনরি আস্তে আস্তে কথা খুললেন। ধীরে ধীরে আমিও সিন্ধু এই জায়গায় কেমন ক্যাচ কোচ করে শুনতে হলো যে তুমি আমি নিয়েছিলাম এই মাটি হয়ে গেল। আমি রোজ রাতে দেখিনি সব জানলা গুলো বন্ধ হয়েছে কিনা। দোতলায় ওঠে। আমি আপনার কোন ক্ষতি করছিলাম না, আমি শুধু এই মোমবাতিটা জানলার সামনে ধরে দাঁড়িয়েছিলাম। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন স্যার? আপনার আমাকে আপনি জোর করবেন না, আপনাকে সত্যি আমি বলতে পারবো না, বলে বিশেষ ক্ষতি হয়ে যাবে স্যার। আমার মন বলছে ও কাউকে কোনো সংকেত দিচ্ছিল। হাতে মোমবাতিটা নিয়ে ভিড় হয়ে দাঁড়িয়ে রইলাম। জানলার ওপাশে ঘন অন্ধকার, চাঁদের আলো প্রায় নেই বললেই চলে। দূরে গাছের ফাঁকে হঠাৎ দেখতে পেলাম একটা হোম গেটে আলোর দিন জলায় আলো জ্বলছে। ও কিছু না স্যার, আপনি আমার কথা শুনুন, ও ওটা কিছু না। আপনি ঠিক বলছেন, এই শয়তানটা এখান থেকে কাউকে সিগন্যাল দিচ্ছে। দেখছেন এখানে মোমবাতিটা নড়লে ওখান কারোটা নড়ছে, কিছু একটা ব্যাপার আছে। এই ভাই বোন, পয়সা করে বলো তো ভাই, কি ফোন দিয়ে আসছো তুমি এখানে? ওই জলায় কে লুকিয়ে আছে তোমার? কার সঙ্গে হাত মেলাও তুমি? বলবো না আপনাকে, এটা আপনার জানার বিষয় নয়। তাহলে বেরিয়ে যাও বাড়ি থেকে। ঠিক আছে স্যার, যদি যেতে হয় চলে যাব। তোমার মজ্জা করে না ব্যারিমোর? আমাদের পরিবারের সঙ্গে তোমার পরিবারের এত বড় সম্পর্ক, আর আজ তুমি এখানে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। মহিলার গলা পেয়ে পেছন ফিরে দেখি ব্যারিমোর স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি শুরু করছি 16 অক্টোবর থেকে, অর্থাৎ জলায় আমার 900 অ্যাডভেঞ্চারের পরের দিন সকাল। আধুনিকরা কুয়াশায় আচ্ছন্ন, ধীরে ধীরে বৃষ্টি পড়ে। ব্যাসকলভিন হল ঘিরে রয়েছে একরাশ ধূসর মেঘ, মাঝে মধ্যে তাদের ফাঁক দিয়ে ভূমিকাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কোচের মধ্যে দেখা সেই লোকটা, খবরের কাগজ থেকে অক্ষর কেটে লেখা সেই চিঠি, এগুলো তো অকাট্য প্রমাণ যে কোন এক ব্যক্তি চান না স্যার হেনরি এখানে আস। সেই কে? সেই কি লন্ডনে থেকে গেছে নাকি আমাদের পিছু পিছু এত দৌড় এসেছে? গতকাল রাতে জলার ক্লাস ফ্লোরে দেখা রহস্যময় সেই লোকটা আর ইনি কি এক? যতটুকু দেখেছি বুঝতে পেরেছি অমন চেহারার কোন লোককেই আমি এখানে মিট করিনি। লোকটা ফ্র্যাঙ্কলিন স্টিপলটনের থেকে অনেকটা লং, ব্যারিমোর, সেই সময় বাস্কারভিল কলেজে। আমার কেন জানি না মনে হচ্ছে এই লোকটা লন্ডন থেকে আমাদের পেছনে লেগে রয়েছে। আপাতত এই লোকটাকে খুঁজে বের করাই আমার মুখ্য কাজ। সকালবেলা দেখলাম মিস্টার ব্যারিমোর ও স্যার হেনরি দুজনেই বেশ খানিক্ষণ একান্তে কথা বললেন। আমি বিলিয়ার্ড শুনেছি। ব্যারিমোরের একটা অভিযোগ আছে, ওর মতে কাল রাতে ওই কয়েদিটাকে ধরতে গিয়ে আমরা ঠিক করি, বিশেষত ওদিকে যখন আমাদের সবকিছু খুলে বলেছে। আমাকে দয়া করে মাফ করবেন স্যার, যখন জানতে পারলেন যে আপনারা সেন্ডেনকে ধাওয়া খুঁজছেন তখন ব্যাপারটা খুব খারাপ লাগলো। বেচারে এমনিতেই প্রচুর ঝামেলার মধ্যে রয়েছে, আমি চাই না যে আমার জন্য ও নতুন করে ফোন মুশকিলে পড়ুক। ব্যারিমোর, তুমি নিজে থেকে আমাদের কিছু বলো না, তোমার কাছ থেকে বা টু বি প্রিসাইজ তোমার বউয়ের কাছ থেকে আমরা সত্যিটা আদায় করেছি। কিন্তু স্যার, জানার পর আপনারা যেটা করেছেন সেটা কি ঠিক? আমার স্ত্রী আপনাদের বিশ্বাস করে কথাগুলো বলেছিল। ওই লোকটা একটা জেল পালানো আসা, এই চত্বরে কত বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখেছ? ওর মতো লোককে বিশ্বাস করা যায়? স্টেপলটনদেরই দেখো না, তোমার শ্যালক সেলডেন যদি কোনোদিন ওদের ওপর গিয়ে চড়াও হয় কি হতে পারে ভেবেছো? ওই বাড়িতে এক স্টেপলটন ছাড়া ওকে আটকানোর মতো কেউ নেই। স্যার, ও কারো অনিষ্ট করবে না স্যার, আমি ওর হয়ে আপনাকে কথা দিচ্ছি। আর কটা দিন পর ও এই দেশে কাউকে বিরক্ত করবে না, ও সাউথ আফ্রিকা বাড়ি যাওয়ার চেষ্টা করছে। আর তো কদিনের ব্যাপার, জাহাজ ছাড়াও কেউ এখানে লুকিয়ে থাকতে দিন, পুলিশ যদি জানতে পারে যে ও জলায় লুকিয়ে রয়েছে তাহলে স্যার আমি আমার স্ত্রী দুজনে বিপদে পড়ে যাবো। পুলিশ ভেবেছে যে এই কয়েকটি পালিয়ে যেতে সফল, ওরা তল্লাশিও বন্ধ করে দিয়েছে। প্লিজ স্যার, প্লিজ, কটা দিনের ব্যাপার, দয়া করে পুলিশকে কিছু জানাবেন না। আপনি কি মনে করেন পালিয়ে গেলে লেখা ছকে যাবে? এদের ভরণ পোষণের জন্য তো আমাদেরই ব্যক্তিতে যাওয়ার আগে কোন রকম গন্ডগোল পাকাবে না? না স্যার, একদম করবে না। সেলেন অপরাধী ঠিকই কিন্তু পাগল নয়, নিজের ভালোটাও দিব্যি বোঝে। আপনার এই উপকার আমি কখনো ভুলব না স্যার, এর বদলে আপনি সব রকম সহযোগিতা আমার কাছ থেকে পাবেন। স্যার স্যার, আমি কিছু ব্যাপার জানি স্যার, আপনাকে আগেই জানানো উচিত ছিল। স্যার চার্লস এর মৃত্যু। তুমি জানো তিনি কি করে মারা যান? স্যার আমি জানি সেরাতে তিনি কেন গেটের কাছে অপেক্ষা করছেন। জলার গেটের কাছে এক মহিলার সঙ্গে তার দেখা করার কথা ছিল। মহিলার সঙ্গে? কাকা? নাম জানি, তোর নামে রাত্যাক্ষর এল। এমনিতেই প্রায় রোজই তার কাছে অনেক চিঠি আসতো, মানুষটাও খুব দয়ালু স্বভাবিক ছিলেন, তাই কেউ বিপদে পড়লেই তাকে জানাতো। কিন্তু সেদিন সকালে মাত্র একটা চিঠি ছিল, চিঠিটা এসেছিল কোন ক্রাইসিস খামের উপর মহিলার হাতে লেখা ছিল। তারপর স্যার চার্লস এর মৃত্যুর পর তার স্টাডিতে আর কেউ ঢোকেনি। সপ্তাহখানেক আগে এলাইস সেখানে যায়, ফায়ার প্লেসের কাছে পরিষ্কার করতে গিয়ে চোখে পড়ে লোহার ফ্রেমটার দিকে। পুড়ে যাওয়া কাগজে কথার টুকরো খুঁজে পায়। স্যার বুঝে যাচ্ছিল সেটা একটা চিঠির অংশ, বেশিরভাগটা পুড়ে গেলেও চিঠির নিচের অংশটা তখনও পড়া যাচ্ছিল। লেখা ছিল, এই চিঠিটা পড়ার পর পুড়িয়ে ফেলবেন অবশ্যই, দয়া করে আজ রাত দশটায় জলার গেটে অপেক্ষা করবেন। আর একদম শীর্ষে সই করা ছিল এল এল। আমি বুঝতে পারতে পারবো এত ইম্পর্টেন্ট একটা কথা তুমি একদিন বলোনি কেন ভাই? স্যার এরপরই আমার গুণধর শ্যালক এসে হাজির হয়, আর কি বলবো স্যার, আমাদের মানসিক শান্তি একেবারে নষ্ট হয়ে যায়। আসলে স্যার চার্লস এর মৃত্যুর পর আমি কেরম বিষয়ারা হয়ে গিয়েছিলাম। উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, আমাকে মনে হয়েছিল জানেন এই তথ্য ওর লাভের চেয়ে ক্ষতি করবে বেশি। তাছাড়া এখানে একজন মহিলার নাম জড়িয়ে রয়েছে কিনা? বারান্দায় বসে জলের দিকে তাকিয়ে ভাবছিলাম সেলডেনের কথা। এমন ঠান্ডা টানা বৃষ্টির মধ্যে খাবার দাবার ছাড়া ওই জলায় কাটানো সত্যি কঠিন কাজ। আর ওই যুগ সেও কি জলায় রয়েছে এই বৃষ্টির মধ্যে? সন্ধ্যের দিকে বর্ষাতি চাপিয়ে বেরিয়ে পড়লাম, মুখে বৃষ্টির ছাদ লাগছে, রাস্তাঘাটের ভয়ঙ্কর পেছনো। সেদিন রাতে লোকটাকে যেখানে দেখেছিলাম পাথরের সেই খাঁজের কাছে গুলা, এখানেই দাঁড়িয়েছিল আমাদের রহস্যময় নজরদার। সামনেই ছড়িয়ে রয়েছে জনাব আফি সন্ধ্যাটা বড় সুন্দর, বেরিয়ে এসো। কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এই কাণ্ড না শুনছি আমি, এখানে জনমানবহীন জলায় এমন মোলায়েম ঠান্ডা গলায় এমন সূক্ষ্ম খোঁচা সারা দুনিয়ায় একজনই দিতে পারে। হোমস, তুমি? হ্যাঁ আমি। এবার বেরিয়ে এসো। একলা পেখর থেকে বেরিয়ে এলাম, দেখলাম একটা পাথরের উপর বসে হোমস আমার দিকে তাকিয়ে হাসছে, একটু রোগা হয়ে গেছে। এরকম রুক্ষ পরিবেশে থাকার ছিল তার চেহারায় পড়ে, গায়ের রঙও একটু দামাটে হয়, চুলও সাবার পুষ্প। তবে বাবু এখন ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধর।
কাউকে দেখে জীবনে এত খুশি হইনি, বিশ্বাস করো, বা এতটা অবাক হওনি। তাও বটে, আমিও কম অবাক হইনি ওয়াটসন। আমি তো ভাবতেও পারিনি তুমি আমার এই আস্থাটা খুঁজে পাবে। তুমি যে আমার ঘরে লুকিয়ে আসছো তা বুঝলাম এই ঘর থেকে যখন আমি বিষ পা দূরে পায়েছা না এখানে কে থাকে সেটাই জানতে পেরেছি, ইনফ্যাক্ট জানতে বদ্ধ পরিকর ছিলাম। বাহ, খুব ভালো ওয়াটসন, তোমার তারিফ করতেই হচ্ছে। আমি এখানে রয়েছি সেটা বোধ হয় ওই রাতেই টের পেয়েছি। তারপরে ঘর খুঁজে এই জায়গাটা খোঁজ পেলে, তাই তো? না না, ওই ছেলেটা যে তোমায় খাবার দাবার পৌঁছে দেয় তাকে দেখতে পেয়ে। নিশ্চয়ই ওই বুড়ো ভদ্রলোকের টেলিস্কোপ দিয়ে দেখেছো। প্রথম দিন ও টেলিস্কোপের লেন্সের আলোর ঝলকানি দেখে বসে দেখছি জিনিসপত্র দিয়ে গেছে। তুমি আজ লরা লিওন্স এর সঙ্গে দেখা করতে গিয়ে দারুণ ব্যাপার। বুঝলি ওয়াটসন, তোমার আমার অনুসন্ধান পাশাপাশি রাস্তায় চলছে, দুজনের অনুসন্ধান এক জায়গায় হলে এই কেসটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। সেসব তো বলো হোমস, কিন্তু তুমি আমায় বলো তুমি এখানে এনে কিভাবে? আমি তো ভেবেছিলাম তুমি লন্ডনে আছো। এটা একটু চেয়েছিলাম প্রথমে কাকা পাড়া গেলে না পাইবো, আর দুজনেই প্রাণ নিল হাউন্ড স্যার চার্লস বুটওয়ে হাউন্ড কে দেখে ভয় প্রাণ হারান, আর আজ স্যার হেনরি হাউন্ডের কবল থেকে বাঁচতে গিয়ে পাহাড়কে পাহাড় থেকে পড়ে মারা গেলেন। কিন্তু কুকুর আর তার মুনিবের সম্পর্ক প্রমাণ করবো কি করে? হাউন্ডের ডাক শুনেছি কিন্তু কুকুরটাকে তো চোখে দেখিনি, প্রমাণ করা মুশকিল। তাছাড়া স্যার হেনরি টিলা থেকে পড়ে মারা গেছে, বুঝতেই পারছো হাউন্ডের ভূমিকা প্রমাণ করা এখানে খুব মুশকিল। তবে ওয়াটসন, লোকটা শয়তানি বুদ্ধিতে যতই প্রখর হোক আমার হাত থেকে বাঁচতে পারবে না। ওকে আমি ধরবো, আমি আর হোক মৃতদেহের পাশে বসে রইলাম। আকাশে চাঁদ দক্ষিণ এখন জলায় রূপলি আলো। আমরা হেঁটে টিলার উপর উঠে চারদিকে তাকালাম, জলা আগের মতোই নিস্তব্ধ অন্ধকার ভীষণ। একটু দূরে রেমপনের রাস্তায় একটা হলদেটে আলো দেখা যাচ্ছে, ওটা মেরি বেড হাউস দেবী। আলোটা দেখার পর মনে হচ্ছিল এক ছোটে গিয়ে লোকটা আমাদের পক্ষে স্যার হেনরির বডি হলও নিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের হারাতে পারেনি এই লোকটা, দাঁড়িয়ে আছে। দাঁড়ি মানে? মানে ওই লোকটা স্যার হেনরি নয়, এই হচ্ছে আমার প্রতিবেশী দিল পালানো আসামি সেলজন। আমি আর হোম মৃতদেহটা সোজা করে শোয়ালাম, তাই তো? তিনি স্যার হেনরি নয়, এ তো সেই কুটকুটে চোখ, সেই দাগি মুখ, একেই তো টিকাতে মোমবাতির আলোয় জ্বলায় দিকে। স্যার হেনরি পোশাকের ব্যাপারটা হোমসটি জানান, আর আপ আর আপনি পোশাকই ওর গাল হলো। স্যার হেনরির ব্যবহার করা জিনিসের গন্ধ সঙ্গেই কুকুরটাকে মেরিয়ে দেওয়া হয়েছে। মনে আছে লন্ডনের হোটেলে স্যার হেনরির একবারটি বুট চুরি হয়, ওটাই হাউন্ডকে শোবানো হয়েছিল। তারপর যেগুলো তা তো দেখতেই পাচ্ছ, কিন্তু দৃশ্য একটাই, অন্ধকারী সেলডন বুঝেও কি করে হাউন্ড তার পিছুই, হয়তো তার আওয়াজ পেয়েছে মানলাম, কিন্তু সেলডন তো নেহাত ভীতু নয়। হাউন্ডের ডাক সে আগেও শুনেছে, সে জলাতেই থাকতো, কিন্তু সে কি এমন বিক্র যে এমন উন্মাদের মতো শিকার করে বলল? কুকুরটা যে তাকে তালা করেছে সেটা জানতে পারেন পর ও অনেকটা শুনেছিল। আর হাউন্ড আজই কেন বেরোন? এখানে তো রৌদ্র জলায় ঘুরে বেড়ান, স্যার হেনরি জলায় একা আছে না জানবে, স্টেপলটার কি কুকুর নেড়িয়ে দেবে? তোমার প্রশ্নের জবাব হয়তো আমি পেয়ে যাবো, কিন্তু আমার প্রশ্নের জবাব আমি আদৌ পাবো কিনা বুঝতে পারছি। আপাতত ওয়াটসন কি করা যায়, এখানে তো মৃতদেহ রাশিয়ার শকুনে সেই হবে। এক কাজ করো, এর বডি এই পাথরের ঘরে আটকে দাও, তারপর চলো পুলিশকে খবর। পায়ের আওয়াজ পাচ্ছি বাবা, ওই দেখো ওয়াটসন স্বয়ং এসে আসলো, দল আছে ওর দলে, সব কিছু ব্ল্যাক বাফে গেছে কিনা, অনেকটাও আজ তোমরা কিছু বলবে তারা। কতদিন পাঁচ পায় আমরা ওর ব্যাপারে সব দিয়েছি, তবে কোটাটাই মাটি তাই তো ওনার স্টেবলজনের বাড়িতে ডিনারে নেমন্তন্ন, তাই না? তুমি তো রিপোর্টে দাঁড়িয়ে গেছিলে কি? শুধু স্যার হেনরি নয়, আমারও নেমন্তন্ন আছে, তোমার যাওয়া হবে না। স্যার হেনরিকে একা যেতে হবে, তুমি কোনো একটা ছোট বানিয়ে শুনে পড়বে। স্যার হেনরি একা না গেলে হবে না, আপাতত চলো বাস্কেটবল হলে প্রবেশ করা যাক। প্রসন্ন কি দেবে এসে? রাতের খাবার একটু দেরিতে খেতে বস, জলায় যা যা ঘটেছে তার কিছুটা স্যার হেনরিকে বল, মানে যতটা তার জানা উচিত। মিস্টার টেবলটনের বাড়িতে আজ
সন্ধ্যাবেলায় আমার নেমন্ত্রণ ছিল। ওখানে গেলে সময়টা বেশ কাটত, কিন্তু এদিকে আপনাকে কথা দিয়েছিলাম সন্ধ্যের পর জলার দিকে একা যাবো না। দেখুন ডক্টর ওয়াটসন, আমার কথা দাও। হ্যাঁ, আপনার সময়টা যে ভালোই কাটত সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু একটা ব্যাপার জানেন কি, কিছুক্ষণ আগে জলায় আপনার মৃত্যুর শোকে আমাদের বুদ্ধি শুদ্ধি লোক পেতে বসেছিল। বলেন কি কি করে? বেচারা সেলজনের পরনে ছিল আপনার পোশাক, ব্যারিমোরের হাত ঘুরেই আর কি। এবার আপনার ভৃত্য যেন পুলিশের ঝামেলার মধ্যে না পড়ে। সে চিন্তা নেই, আমার যাওয়ায় এমন কোন চিহ্ন বা দাগ কিছু নেই যা থেকে বোঝা যাবে এই পোশাকের আসল মালিককে। যাক, বেঁচে গেলে তবে। আপনাদের তো দেখছি সবার কপাল বেশ ভালো। সেলজনের কেসে আপনারা কিন্তু সবাই দোষী। গোয়েন্দা হিসেবে আমার কর্তব্য আপনাদের এক্ষুনি অ্যারেস্ট করা। ওয়াটসনের রিপোর্টই পড়লাম। মিস্টার হোমস, আমাদের কেসটার কি অবস্থা, কিছু বুঝতে পারবেন? দেখুন স্যার হেনরি, কেসটা অত্যন্ত জটিল, তবে অন্ধকারেও আমি অনুসন্ধান পেয়েছি। কয়েকটা জিনিস জানা এখনো বাকি, তবে এইটুকু বলতে পারি খুব শীঘ্রই আপনাকে গোটা ব্যাপারটা জানাতে পারব। আমরা কিন্তু ওই হাউন্ডের কাজ, আর এখানে কুসংস্কারের কোনো জায়গায়। আমি নিজের কানে সেই ডাক শুনি। আপনি যদি ওই কুকুরের গলায় বা কুলসের শেকল বাঁধতে পারেন, তবে আমার চোখে আপনি হবেন এই দুনিয়ার সেরা গোয়েন্দা। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার হেনরি, সে কুকুরের গলায় শেকল আমি পরাবই, কিন্তু তার জন্য আপনার সাহায্য চাই। আমার সব কথা আপনাকে মানতে হবে, কোনো প্রশ্ন করতে পারবেন না। রাজি? রাজি, কথা দিই। ধন্যবাদ স্যার হেনরি। আপাতত যেটা আমাদের করতে হবে, কথা বলতে বলতে হঠাৎ হোমস চোখ করে গেল, কি যেন দেখে খুব মনে, কিন্তু হোমসের চোখে উল্লাস আর উত্তেজনার আজ স্পষ্ট। কি হল হোমস? কিছু না, ওই পোর্ট্রেট গুলো দেখছিলাম। বাস্কেটবল হলের খাওয়ার ঘরের দেওয়ালে সারি সারি পোর্ট্রেট ঝুলছে, আমি আগেও দেখি। হঠাৎ হোমস দেখি সেসব মেয়ে রীতিমতো পছন্দ করেছে। আপনার যে আর্ট ইন্টারেস্ট চলছে এ কথা জানতাম না তো। আসলে এই পোর্ট্রেট গুলো সত্যিই অসাধারণ। ওয়াটসন যদিও মনে করে আমি আর্টের ব্যাপারে কিছু বুঝি না, কিন্তু এই পোর্ট্রেট গুলো আমায় মুগ্ধ করেছে। ওই ডান দিকেরটা মনে হয় সেনারির আকার, তাই না? আর 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 ওই মোটা সোটা চেহারা ভদ্রলোকের পোর্ট্রেট যার মাথায় উইগ, ওই 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 ওইটা ওটা বোধ হয় রেনল্ডের আঁকা। এগুলো নিশ্চয়ই ফ্যামিলি পোর্ট্রেট, তাই না? হ্যাঁ, প্রত্যেকটাই। ব্যারিমোরই আমায় চিনিয়েছে। কার নাম জানতে চান মিস্টার হোমস? টেলিস্কোপ হাতে ওই ভদ্রলোককে, উনি রিয়ার অ্যাডমিরাল বাস্কভিল, সাহসী অফিসার হিসেবে বেশ সুনাম ছিল। ওয়েস্ট ইন্ডিজে লর্ড রডনির নেতৃত্বে লড়াইও করেছে। তার এই পাশের পোর্ট্রেটটা, ওই যে ওই যে নীল কোট আর হাতে একস্থানা কাগজ নিয়ে যে দাঁড়িয়ে রয়েছেন, উনি হলেন স্যার উইলিয়াম বাস্কভিল। লর্ড পিটের নেতৃত্বে ইনি হাউস অফ কমন্স এর চেয়ারম্যান অফ কমিটিস ছিলেন। আর সৈনিকের বেশে এই ভদ্রলোকটিকে, এই যে কালো বেলভেটের কোট গায়ে, ও বাবা, আপনি কার কথা জিজ্ঞেস করলেন মিস্টার হোমস? উনি তো সব সর্বনাশের গোড়া, উনি হলেন স্যার হিউগো। ওর কীর্তিকলাপের জন্যই আমাদের পরিবারে হাউন্ডের আগমন হয়। রিয়েলি? বলেন কি, আমি ভেবেছিলাম লোকটা আরো বড় সাহসী আর হবে, গুন্ডার মতো দেখতে হবে। একে দেখে তো বেশ সভ্য ভদ্র বলে মনে হচ্ছে। তবে লোকটা চেহারার দিকে তাকাও ওয়াটসন, শান্ত চোখের আড়ালে একটা ভয়ঙ্কর উগ্রতার ঝলকানি রয়েছে। ইনি যে স্যার হিউগো তা নিয়ে কোনো সন্দেহ নেই। ছবির ক্যানভাসে নাম আর সাল দুই আছে, সালটা হলো 1647। হোমস বিশেষ কিছু বলল, কিন্তু বাকি সময় ওর চোখ পড়ে স্যার হিউগোর ছবি। দুঘণ্টা পর কুমচেসি পৌঁছে ওনার গাড়িতে ছেলে স্টেশনে কি অল্প বুঝছেন ছেলে অপেক্ষা পৌঁছে দেখছে সেই স্যার কি করতে হবে বলুন। উনি এই ট্রেন ওই শহরে ফিরে যাবো রাজায়, ওখানে পৌঁছে স্যার হেনরিকে দান করবে। আবার বলবে আমি নিজের পকেট বইটা ওখানে ফেলে এসেছি, তিনি আবার সেটা রেজিস্ট্রি পোস্ট পেপার স্ট্রিটে পাঠিয়ে দেন, পারবেন? হ্যাঁ স্যার। আর এখানকার স্টেশন অফিসে খোঁজ করো, আমার নামে কোনো টেলিগ্রাম এসেছে। এই সিনেটাই জনায় হোমসের সহকারী বেশ চটপটে খানপরে সে হোমসের জন্য একটা টেলিগ্রাম দিয়ে দিলে, লেখা ওয়ারেন্ট নিয়ে পাঁচটা চুরি গাড়িতে আসছে লেস্টার। লন্ডনের সবচেয়ে ডার্ক সাইড অফিসার, আজ ওকে আমাদের দরকার হবে। আপাতত চলো দেখি মিসেস লরা লিওন্স এর মুখ থেকে আরো কোনো কথা জানা যায় কি। একটু পরেই পাথরের রাস্তার উপর নিলাম পায়ে দেওয়া লোকের। আমি যে দেওয়ালের আড়ালে উঠেছি তো তার পাশ দিয়েই যাচ্ছে, পিপলটন কেবল সুরের মতো এগিয়ে যাচ্ছে। আউট হাউস উইকে সব কচমচ, এতবার দেড় পিপলটন বাইরে এলেন, থানা দিলেন, তারপর যে রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তা দিয়েই ফিরে গিয়ে আবার ঘরে স্যার হেনরির সঙ্গে বিদায় নিয়ে বসে আমিও চারপাশে সাদা দেওয়ালি
অধৈর্যভাবে হাফের তলায় একটা ঘুষি মেলে পড়ল। খাবার ঘরে এখন আন্দোলন দুজনে কথাবার্তায় একজন এদিকে কুয়াশার চাদর ভিড় লয়ে গিয়া বাগানের ইনারার দেওয়ালটা এখন কিছুই বোঝা যাচ্ছে। অবশ্যই দেখলাম মেরিপেট হাউস এর ওপরটা দিকে গেল আরো অধৈর্য হয়ে উঠল। পাথরে একটা লাঠি মেরে বলল, আমাদের সামনে রাস্তাটাকে পিছন দিকে ঢালু রাস্তা হাঁটতে হাঁটতে তিনি প্রায় এগিয়ে ওকে খুব একটা আশ্বস্ত বোধ করতেন না। বন্দুক ধরে বসে রইল। আমি অনুন ঠান্ডাতেও ঘামছি প্রবল। কুয়াশা পর্দা সরিয়ে কোন বিভীষিকা হাজির হচ্ছে তাকে দেখলাম। তার মুখ ঠান্ডা, চাঁদের ফ্যাকাটে আলোয় চোখের ফিলিপটা তার গোটা গায়ে আগুনের শিখা, মুখ দিয়ে আগুনের অলকা বেরোন, তার মুখ পিট সর্বত্র আগুন। দুঃস্বপ্নেও এমন বিভৎস দৃশ্য কেউ দেখেনি। নারকীয় এক হাউন আগুনের ভর্তি তাকে আরো নৃশংস আরো অরক থেকে এসেছে স্বীকার করতে। স্যার হেনরি যেদিকে গেছেন সেই দিকে দৌড়ে যাচ্ছিল, তা ভেবে কেমন যেন ক্ষেত্রে গিয়েছিলেন। কুয়াশার মধ্যে দিয়ে একটা আর্তরা উঠে একটা পশুর আর্তরা কুড়ি খেয়েছে এই আগুনের ট্রিক একটু হাউন দেখি। ছুটে গেল ওরকম দৌড়োচে তাকে এর আগে কখনো দেখি। হাউস গা স্যার হেনরির ওপর নাক মারলো, টান সামলাতে না পেরে আমি সবকেও আছেন, এক করে দরজা খুলতে হবে। দরজায় এক নাথিতে দরজা খুলে গেল। পিস্তল উঁচি আমরা দুজন বেহারে দিলাম। বাঁধা এমন ভাবে বাঁধা যে নড়াচড়িত দূরের যেন একটা আওয়াজন করতে। কয়েক সেকেন্ড পর সেই মানুষটা দিন লোকালো চোখ দিকে বলছিলাম, কোনো ক্রমে থেকে মুক্ত। গলার বন্ধন খুলতেই সেখানে চাবুকে লাল দগদগে দাগ স্পষ্ট। একটু ধাতস্থ হলেন, চোখ খুলে প্রথমে জিজ্ঞেস করলেন, উনি কি পালাতে পেরেছেন? আমাদের হাত থেকে ওনার রেহাই নেই। আমার স্বামী নয় স্যার হেনরি, উনি ঠিক আছেন তো? হ্যাঁ, উনি নিরাপদে আছে। আর হাউন্ড? সে তো আর ইউ জগতে নেই। ঈশ্বরের কৃপা, ওই লোকটা আমার জীবন শেষ করে দিয়েছে। আমায় ওর নির্মম ভাবে মারধর করতো, আর ওর কাণ্ড কারখানা আমার আত্মা, আমার সত্তাকে তিলে তিলে শেষ করে দিত। আমি সব মেনে নিতাম, মারধর, মিথ্যে, প্রতারণা, স্বামী স্ত্রী হয়েও ভাই বোন সেজে থাকা, চোরের মতো লুকিয়ে লুকিয়ে বেড়ানো। ভাবতাম ও আমায় ভালোবাসে, কিন্তু আমি জেনে গেছি ও কাউকে ভালোবাসতেই পারে না।
ও শুধু মানুষকে ব্যবহার করতে জানে, শুধু ব্যবহার করতে জানে। মিসেস স্টেপলটন, ওকে সাহায্য করে আপনিও পাপ করেছেন কি? তাই বোন, কোথায় পাবো তাকে? একটাই জায়গা আছে, ওই জলার মধ্যে একটা পরিত্যক্ত খনি আছে, জায়গাটা অদ্ভুত। জলার মধ্যে একটা দ্বীপের মতো, ওটাই ওর আস্তানা। ওখানেই ও হাউন্ডটাকে রাখতো। এত রাতে জলার চোরাবালি পেরিয়ে গ্রিমপিন জলার ওই খনিতে যাওয়া? না, ও যেতেই পারে, কিন্তু ফিরে আসতে পারবে না। ওই দ্বীপে পৌঁছানোর একটা বিশেষ রাস্তা আছে। কাল আমরা কাছি ফ্ল্যাগ পুঁতে এসেছিলাম, এই কুয়াশায় তো সেই চিহ্নগুলো দেখতে পাবে না। মিস্টার হোমস, কি ভালো হবে তাই না? আমি যদি সেগুলো সরিয়ে রাখতাম তাহলে আপনি ওকে হাতের মুঠোয় পেয়ে যেতেন। আর স্টেপলটনকে ধরা গেল না, আমাদের পরের দিন সকাল অব্দি অপেক্ষা করতেই হতো। লেস্ট্রাডকে ব্যারিপেট হাউসের দায়িত্ব দিয়ে আমি আর হোম স্যার হেনরিকে নিয়ে বাস্কারভিল হলে ফিরে গেলাম। স্টেপলটনদের ব্যাপারটা তার কাছ থেকে আর গোপন করা গেল না। তিনি জানলেন যাকে তিনি ভালোবেসেছিলেন, তিনি আসলে এই ষড়যন্ত্রের শিল্পী স্ত্রী। আমরা ভেবেছিলাম তিনি কথাটা শুনে অতি সুখ পাবে, কিন্তু দেখলাম তেমন কিছুই হলো না। শক্ত দাঁতের মান, তবে হাউন্ডের আতঙ্ক তিনি সহজে ছেড়ে ফেলতে পারলেন না। রাতে প্রবল জ্বর এলো, জ্বরের ঘরে আবল তাবল লোক চারপাশে ঘন সবুজ শ্যাওলা নোংরা জমে আছে জলার মধ্যে, গন্ধে কাক হয়ে ওঠে। দু একবার পা পিছলেও গিয়ে ও শক্ত হাতে বের করে আনল। মনে হচ্ছিল জলার মধ্যে থেকে অচ্ছ হাত আমার দু পা ধরে টানছে খেছলের দিকে। সত্যি শয়তানের জায়গা এই রাস্তায়। আমিও একজনে সে প্রমাণ আমরা পেলাম। জলার ধারে একটা ঝোপের মধ্যে ঘন সবুজের ফাঁকে কালো নতুন কাদায় দেবে করলো, সেটা বার করার জন্য আমি না থাকলে সেদিন কুঞ্জের যে শনি সভা কি হতো সে কথা বলাই না। যাই হোক, জিনিসটা দেখলাম কালো, তার তলায় লেখা ম্যাজ টরন্টো। হ্যাঁ, এটাই স্যার হেনরি চুরি যাওয়া বুট। কাল রাতে পালানোর সময় সিদ্ধান্ত এটা ছুঁয়ে ফেলে দিয়েছি, একদম তাই। কাল রাতে এই হাউন্ডকে স্যার হেনরি বিস্ময় লেলিয়ে দিয়েছিলেন। গুলির আওয়াজ শুনেই বুঝেছিলেন তার প্ল্যান শেষ। পালানোর সময় এটা তার হাতেই ছিল। অনেক কিছু প্রমাণ ছিল না আমাদের, তাই বাকিটা আন্দাজ করে নিয়েছে।